গাছগুলো জল দেবো না, দেখি বৃষ্টি হয় কি। যা আছে গাছগুলো মোটামুটি ঠিক আছে, যদি বৃষ্টি। সিনেমা দেখছিস না ঘুমিয়ে? কি সিনেমার নাম? মাঠান। গুড মর্নিং, সকাল সকাল চা নিয়ে চলে এসেছে। আর এই যেরকম দেখতে পাচ্ছেন, আমার দিদির ছেলে এসেছে অনেক দিন পর, আর বিবাহ এখন টুটি হয়েছে দুটো। বাস সকালে এখন এখন ফোন টোন দেখে নিচ্ছে, পড়তে বসবে। সকালে ব্রেকফাস্ট হবে ঘুগনি, মটর সিদ্ধ করতে দিয়েছি আর আটা ভেঙে নিয়েছি। আর এদিকে দিদির ছেলে আমার বাপের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছে, তা একটু ছানা করলাম। আর হচ্ছে লেবু নিয়ে এসেছে আর মোচা। ওরা দুজনে গেলে এখন মাটন আনতে। আর এদিকে রুটি তো তৈরি হয়ে গেছে, হচ্ছে আর কটা হবে, বেশি আর শেয়ার করলাম না। এবার রুটি হয়ে যাওয়ার পরে আমি ঘুগনিটা করে নেবো, তাহলে সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যাবে। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ঘুগনিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর আলুটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, খেতে না মেলার মতো লাগে, খেতে মনে হয় প্রেশার কুকারের মধ্যে দিলে আলু সিদ্ধ। তা একটু ভেঙে ভেঙে দিই, এই দেখুন হয়ে গেছে। আর মেঘলা মেঘলা ওয়েদার, একটু একটু ছানাও দিয়ে দিয়েছি। চলো আমরা টিফিনটা সকালে করে নেবো, রুটি ঘুগনি আর ছানা, ব্যাস এই তো। ওদের একটু দিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা একটা সিটি দিচ্ছি। সব চায়ের কাপ ছিল, সব বেলুন চাকি সব ধুয়ে নিলাম। চলো আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনি এখন আসলাম আপনাদের সামনে, কারণ দুটো 10 হয়ে গেছে, এখন দুপুরে লাঞ্চ করার টাইম হয়ে গেছে। আর আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ। আর একটু হালকা রান্না করেছি, কারণ দিদির ছেলে একদম বললো মাসি কিচ্ছু করবার না, আরও সবজি টবজি তো খেতে চায় না, ওর জন্য মাটন আর পটল ভাজা করেছি। দেখাচ্ছি আজকে হালকা, মানে হচ্ছে বেশি সবজি টবজি করেনি, কারণ মাংস হলে সব খেতে গিয়ে বিরক্ত লাগে ওদের, ওর জন্য। আর আজকে অনেক কাজে চাপ ছিল, অনেক কাজে চাপ ছিল। এ পর্যন্ত টুকটাক সব পরিষ্কার করা হয়েছে, আর যে ব্লিচিং দিয়েছিলাম আশপাশ সব ব্লিচিং দিয়েছিলাম, আমাদের বাইরে যে চাপা কল আছে ওই জায়গায় দিয়েছিলাম, পুরো ছাদটা দিয়ে ওয়াশরুমটা পরিষ্কার করে এই মাত্র সানডান করে এবার আসলাম, পূজা টুজা দিলাম। আর সকালে তো আশেপাশে কাজ ছেড়েই রান্নাঘরে ঢুকে গেছিলাম, একটু একটু করে সব শেয়ার করেছি, সকালে একটু ব্যস্ত ছিলাম। চলো দেখতে থাকো, সাথে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? চলো। আর সারা দিন মেঘলা মেঘলা, রোদ নেই, গরম আছে। ভেবেছিলাম সকালেই বৃষ্টি হবে, না না সকালে আর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে, ওর জন্য লাইট জেলে ভিডিও করতে হচ্ছে আজকে, নয়তো রোদ যা হয় লাইট জেলার ভিডিও করতে লাগে না। মাটন আর হচ্ছে দই, শসাটা কেটে নেবো, এই তো লাঞ্চ মেনু। দইটা দিয়ে আসি, দুটো এক জায়গায় হয়েছে আজকে। চল 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 চল, কি অবস্থা দেখো। বড়গুলো আবার বিকালের থেকে সব সুন্দর করে মুছে নিলাম, ছেলে দুটো ঘুমাচ্ছে। মেশিনে জামা কাপড় কাচাকাচি হচ্ছে, বাসন ধোয়া হয়ে গেছে, জলের বোতল ভরা হয়ে গেছে। এরা দুজনে এখন সিনেমা দেখছে। সিনেমা দেখছিস না ঘুমিয়ে? কি সিনেমার নাম? হ্যাঁ, কিসের কি সিনেমা দেখছিস? ভূতের দেখি ভয় না পেয়ে যাস। এখন 4:30 বাজে, ওই দেখ বাসনা বাজছে মাঠে। বলি আজকে বিসর্জন হবে। কালকে আপনাদের বলেছিলাম বজরংবলীর পূজা হয়েছে, তাই সেই আজকে হয়তো বিসর্জন, ওর জন্যই ব্যঞ্জন করেছে, তাই আপনাদের একটু শুনিয়ে দিলাম। তা চারিদিকে ওয়েদারটা তো এইরকমই আছে, মেঘলা মেঘলা হয়ে। জল দিয়েছি, কত সুন্দর হয়েছে, মানুষটা ভরে গেছে। এই ফুলটা বেশি ভালো লাগছে, তাই না?
ফুলে জল দেওয়া, দেখি বৃষ্টি হয় কি। যা আছে গাছগুলো মোটামুটি ঠিক আছে, যদি বৃষ্টি না হয় আমি কালকে জল দিয়ে দেবো। চল এখন একটু রেস্ট করি। সুন্দর হাওয়া আছে, যেতে ইচ্ছা করছে না, তাই একটু রেস্ট করি। চলো সবাই রেস্ট করছে, তারপরে তো আবার সন্ধ্যা লেগে যাবে আর একটু পরে। এক দেড় ঘন্টা রেস্ট করি, চলুন। হ্যাঁ, ছাদ থেকে নেমে এসে রেস্ট করে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্দা দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে পুরো ক্লিন করে রাখলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার। আর মাছগুলোকেও খাবার দিলাম। মাছগুলো একদম খুব সুন্দর খেলছে খাবার টাবার খেয়ে। আর আমাদের টুনির অবস্থা দেখুন, বিশাল ঘুম দিচ্ছে। ছেলেগুলো উঠে পড়েছে, চলো চা করে নিয়ে আস। মেশিন থেকে কতগুলো সব জামা কাপড় ছিল বার করেছে, এগুলো সব মেলে দেবো। চা বসে দেখছি ঝোলটাও আছে, তা ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন ওই মোচাটা ছাড়াবো, তারপর খাওয়া দাওয়া করবো। 9:30 বেজেও গেছে, চলো মোচাটা ঝটপট ছাড়িয়ে নি। দিদির ছেলে আর আমার ছেলে পড়াশোনা করছে, অনেকদিন পরে আসবে দিদির ছেলে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর মোচাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এইবার ফটাফট কেটে নেবো। মোচা কেটে রাখলে না কালকে রান্না করতে সুবিধা হবে, না মোচা কেটে রান্না করা খুব অসুবিধা, একটা একটা করে বাছা, তাই সন্ধ্যার দিকেই আমি এই কাজগুলো করে নিই। তা মোচা তো আমার ছাড়ানো হয়ে গেছে, এদিকে 10:30 বেজেও গেছে, অনেকটাই রাত হলো। বড়দের খেতে দিয়ে দিয়েছে, ওরা তো খাওয়া দাওয়া করছে, এখন প্রজেক্ট করছিলো। আর কালকে বৃহস্পতিবার, এখন খাওয়া দাওয়া করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবো। চলো ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই গুনের, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।